তুই কথা কই দিবা নে ঠিক আছে, এখন আমরা কথা বলবো। এখানে আমাদের যুদ্ধতম যুদ্ধ সাহেব উপস্থিত আছেন, এম এ মালেক খান। আমরা কথা বলবো, জান যে একটু বলে আমরা দিলে ওটা তো করে আপনি সুন্দর করে আমরা তুলে দেবো না, আমরা তুলে দেবো না আপনার আপনি এত সেট লাগে আমরা তুলে দেবো না। একটা মেয়ে দিনা ভাই
এখন আমরা একটু জানবো, আমরা সামনে আপনারা জানেন যে সিলেটের কিংবদন্তি একজন লেখক গবেষক এবং যিনি মুক্তিযুদ্ধ করেছিলেন আমাদের দেশের জন্য, যুদ্ধত মুক্তিযোদ্ধা এম এ মালেক খান, সবাই জানেন আমরা আমাদের সিলেট সমগ্র বাংলাদেশের প্রত্যন্ত জন্য ওনার সুনাম রয়েছে, আমরা একটু জানবো, একটু জানান। বিসমিল্লাহ রহমান রহিম। আজকে আমাদের খা পরিবারের জন্য একটি স্মরণীয় দিন, শুভ দিন। শাহ কুদরতউদ্দিন খান আমার নানা সাহেব অনেক আগে ইন্তেকাল করেছেন, ওনার বড় পুত্র সন্তান কুতুবউদ্দিন খান উনি কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন। ওনার সুযোগ্য বড় সন্তান সালমানউদ্দিন খান আজকে সিলেট শহরের ঐতিহাসিক একটি হোটেল, ঐতিহ্যবাহী হোটেল, হোটেল ব্রিটেনিয়ায়, আম্বরখানাস্থ, সিলেটের আম্বরখানাস্থ হোটেল ব্রিটেনিয়ায় আজকে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন সালমানউদ্দিন খান এবং কুলসুমা খানম ঝুমার সাথে তার আজকে শুভ পরিণয় হলো। আমরা আজকে পরিবারের সবাই আত্মীয় স্বজন মিলে এখানে, আমার বড় বোন আছেন সাফিয়া খানম, উনি সহ সবাই আমরা এখানে, আমার লন্ডন থেকে আমার বাগ্নি সুবি এসেছে, অবি এসেছে এবং আরও অনেকেই এসেছেন এই অনুষ্ঠানে, অনেক নামিদামি সম্মানী ব্যক্তিবর্গ এসেছেন এবং বিশেষ করে আজকে এই অনুষ্ঠানে সালমানউদ্দিন খানের আম্মা নূরজাহান বেগম, নূরজাহান খান এখানে উপস্থিত আছেন সশরীরে এবং কুলসুমা খানম জুমার আব্বা আমাদের সালমানউদ্দিন খানের শ্বশুর মহোদয় এখানে উপস্থিত আছেন। আমরা আজকে দেশে বিদেশে যারা আত্মীয় স্বজন আছেন অনেকেই উপস্থিত থাকতে পারেননি, বিভিন্ন অসুবিধা কারণে অনেকেই উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত হতে পারেননি তাদের কাছেও আমরা দোয়া চাচ্ছি, উপস্থিত যারা হয়েছেন তাদের কাছেও দোয়া চাচ্ছি, তাদের সুন্দর জীবন যেন আরও সুন্দর হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব তারা আমেরিকার বসবাস করে সেখানকার মানুষের সাথে, আমাদের প্রবাসী সিলেটি আত্মীয় স্বজনদের সাথে সুন্দরভাবে মিলেমিশে থাকবেন এবং এখানে তার আমেরিকায় লন্ডনে তার সালমানউদ্দিন খানের ভাই বোনরা আছেন। আমি আর বিশেষ কিছু বলবো না। আমাদের সিলেটের বিশিষ্ট সাংবাদিক এজাজ আহমেদ আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন লাইভ প্রোগ্রামের জন্য, এই মুহূর্তে দেশে বিদেশে সব জায়গায় আপনারা যারা দেখছেন যারা শুনছেন সকলের কাছে আমি 71 সালের স্বাধীনতা যুদ্ধের যোদ্ধাহত একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে আল্লাহর দরবারে প্রার্থনা করি, সকলের কাছে দোয়া কামনা করি, আল্লাহ যেন তাদের দুজনের জীবন সুন্দর করে দেয়, আল্লাহ যেন তাদেরকে আল্লাহর হুকুম আদেশ নিষেধ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আদর্শ অনুসরণ করে, মা ফাতেমার আদর্শ অনুসরণ করে আমাদের ছোট বোন যেন আগামী দিনগুলোতে আমাদের ইসলামী তাহজিব এবং তামুদ্দিনের সাথে এই তাদের জীবন গড়ে তুলে, আমরা এই সুন্দর জীবন তাদের কামনা করি, আল্লাহর দরবারে এই প্রার্থনা আল্লাহ যেন কবুল করেন, আমিন। ধন্যবাদ। আমরা কথা বললাম, জানলাম আজকে যে আপনারা জানেন সিলেটের কিংবদন্তি একজন লেখক ও গবেষক উনি যুদ্ধত বীর মুক্তিযোদ্ধা জনাব এম এ মালেক খান সাহেব, উনি উনি শুধু সিলেটে নয় সারা বাংলাদেশে ওনার অগ্রযাত্রা সবাই ওনাকে চিনে, বিশ্বব্যাপী ওনার সুনাম অর্জন রয়েছে।
আমি না আর কেউ আমি